হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শুভ প্ল্যানস আর শুভ ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি, এটা আপনার অ্যাপ দ্বারাও করতে পারবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ দ্বারা। আমরা সবাই বিকাশের সাথে পরিচিত, বিকাশে অনেকেই লেনদেন করি। এই বিকাশ থেকে আমরা জানি না অনেক টাকা ইনকাম করা সম্ভব, আর এখান থেকে কীভাবে ইনকাম করা সম্ভব সবগুলাই আমি বলবো, আর কীভাবে করবেন সেগুলোও আমি বলবো। অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই ইনকাম রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাদের এই ভিডিও নোটিফিকেশনগুলো চলে যাবে আর কি। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে আপনাদের বিকাশ সম্পর্কে ধারণা দেব, তারপরে আমি বিকাশ অ্যাপ্লিকেশনে ঢুকবো। আমি প্রথমে চলে যাচ্ছি আমার গুগল ব্রাউজারে। আপনার পছন্দ মতো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ব্রাউজার সিলেক্ট করে আমি গুগল ব্রাউজারটি সিলেক্ট করতেছি। আমি গুগল ব্রাউজারটি সিলেক্ট করতেছি। এখানে লিখব যে বিকাশ, www.bkash.com, Bkash, KAS, is Bkash, Bkash.com লিখে সার্চ করি। স্ট্রং হয় অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে স্ট্রং ফোনই বেটার। আমার 2GB 32 র্যাম, সেই কারণে স্লো কাজ করছে। দেখুন এখানে আমি চলে আসছি আমার সাইটে, গুগল সাইটে। দেখুন এখানে কিছুক্ষণ ঘুরতেছে, নেট প্রবলেম। নেট প্রবলেমের কারণে এটা হচ্ছে। দেখুন সেট করে দেখুন, সর্বমোট 25,000 টাকা পর্যন্ত এখান থেকে নিতে পারবেন। দেখুন ক্যাশ আউটের জন্য 14 টাকা। দেখুন এখানে আমি ঢুকে লার্ন মোর এখানে ক্লিক করলাম। দেখুন দেখুন আমি কে আমি ঢুকে পড়লাম। আপনারা কীভাবে এখানে কাজ করবেন সেটা আমি এখানে বুঝিয়ে দেব। আর ওখানে আপনাদের বিকাশ বিকাশ অ্যাপ্লিকেশনে গিয়ে অত কাম নেই, আমি এখানে বুঝিয়ে দেব আপনাদের কীভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখানে ইউজ বিকাশ অ্যাপ ফর অল ইয়োর ডেইলি ট্রান্সক্রিপশন অ্যাট এনজয় 125 টাকা বোনাস ডেইলি, প্রতিদিন প্রতিদিন কিন্তু আপনি এখান থেকে 125 টাকা করে বোনাস পাবেন। কিন্তু কি কেমন করে 25 টাকা 125 টাকা বোনাস তো ডেলি তো দিবে, আপনাকে কিসের ভিত্তিতে দিবে সেটা তো এখানে বলছে যে প্রথমবার অ্যাপে এসে লেনদেন, মানে প্রথমবার মানে কোনো দিন করে নাই, প্রথমবার এসে অ্যাপে লেনদেন করলে সে প্রথমত অবস্থায় 125 টাকা বোনাস পাবে। দেখি অফার ডিটেলস সম্পর্কে বলছে। দেখুন এখানে আপনাকে স্বাগতম জানাইছে, সেফ রেজিস্ট্রেশন পিন সেট এখানে 10 টাকা দেবে, তারপর ফার্স্ট টাইম অ্যাপ লগ ইন করলে 15 টাকা, তারপর ফার্স্ট টাইম মোবাইল রিচার্জ অ্যানি নাম্বার ফ্রম অ্যাপ মানে 25 টাকা, তাহলে অর্থাৎ 15×10=50 টাকা কিন্তু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। যে আমি আপনাদের যে আপনার লিঙ্ক থেকে আমি ধোয়াশা রাখবো না আপনাদের মাঝে, যে আপনাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আপনি তো এখানে আপনাদের ভিডিওটা দিচ্ছেন, আপনার লাভ কি? হ্যাঁ আমার লাভ এখানে আছে রেফার, এখানে আপনার কামই হচ্ছে রেফার করা। আই হচ্ছে আমি প্রসেসটা দেখিয়ে দেব। দেখুন এখানে রেজিস্ট্রেশন 15×10=10 টাকা, তারপর এখানে ফার্স্ট অ্যাপ্লাই লগ ইন করলে 15×50 টাকা দেবে। অন দ্য মান্থ ফার্স্ট টাইম মোবাইল রিচার্জ ফ্রম অ্যাপ, এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকে আমরা গ্রাম অঞ্চলে অনেক সময় ফ্ল্যাগজি দেওয়ার জন্য ফ্ল্যাগজি পায় না, সেই ক্ষেত্রে আপনারা কী করে আপনারা বুদ্ধি করে আপনার বিকাশে 50 বা 500 বা 1,000 টাকা রাখবেন। আমি প্রসেসটা দেখে দেব। রাখার পর আপনারা হয়তো
এখান থেকে রিচার্জ করতে পারবেন। দেখুন অ্যাপ মানি ফ্রম কার্ড বিকাশ অফ 1550 টাকা নাম্বার ফ্রম অ্যাপ, মানে আপনি অ্যাপ থেকে 1550 টাকা যদি কাউকে পাঠান বা আপনি কাউকে পাঠানোর সময় যে আপনার লাভ হবে 15 টাকা, বোঝা গেছে? আপনি যদি টাকাটা পাঠান বা কোনো খরিদ্দার যদি পাঠায় কোনো কাউরে কাছে আপনার বিকাশ অ্যাপ দেওয়া বা আপনি পাঠাইলেন, সেক্ষেত্রে আপনার 15 টাকা লাভ থাকবে। আর পে বিল ফ্রম অ্যাপ মানে আপনার অ্যাপ থেকে যত যাবতীয় কাজ করতে হবে কিন্তু অ্যাপ থেকে, তাহলে এখানে লাভ পাবেন। এখানে পে বিল ফ্রম অ্যাপ এখানে বলছে যে আপনারা যে যাই দেন পা হচ্ছে 500 দেন বা 600 দেন বা 1000 টাকা দেন, তাহলে পে বিল অ্যাপ মানে এই অ্যাপ থেকে আপনার বিল পরিশোধ করলে, অর্থাৎ বিদ্যুৎ বিল যাই বলেন কোনো যে কোনো বিল যাই হোক, তাহলে আপনাদেরকে 5 টাকা পেয়ে যাচ্ছেন। সেন্ড মানি 50% 1550 টাকা ফ্রম অ্যাপ, মানে এটা সেন্ড মানি করলে 5 টাকা করে কাটবে। মোবাইল রিচার্জ অন আ মান্থ ফ্রম অ্যাপ, এখানে আর্নিং রিলেটেড চার্জ দিয়ে দিচ্ছে আপনাকে। অন দ্য সেকেন্ড ফার্স্ট টাইম মোবাইল রিচার্জ ফ্রম অ্যাপ, মানে এখানে মোবাইল রিচার্জের বিষয়ে বলছে যে সেন্ড মানি 500 টাকা অ্যান্ড 1000 টাকা, মানে এখানে বলছে যে আপনাকে 500 থেকে 1000 টাকা এই অ্যাপ দিয়ে করলে আপনার থেকে 10 টাকা করে লাভ দেবে বা কেটে নেবে 10 টাকা করে। অ্যাড মানি ফ্রম কার্ড বিকাশ অফ 1000 টাকা ওয়ান নাম্বার 1000 টাকা, মানে 1000 টাকায় 30 টাকা মানি ফ্রম কার্ড বিকাশ, মানে পেমেন্ট মেথড 500 টাকা ফ্রম অ্যাপ মানে 10 টাকা, মানে টোটাল বোনাস আপনাকে দেবে 125 টাকা, মানে এগুলো লাভ আর কি, আমি বলছি লাভ, এটা লাভের কথা। এটা তো অ্যাকাউন্ট আপনি যদি কাউকে দিয়ে খোলাইতে পারেন তাহলে আপনাকে দেবে 50 টাকা, এখানে টোটাল গড় হিসাব দিয়ে দিছে আপনাকে 125 টাকা। আশা করি আপনাদের বুঝাইতে পারছি, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। দেখুন এখানে রেজিস্ট্রেশন যখন করবেন, যখন একজনকে রেজিস্ট্রেশন করাবেন তখন আপনাকে পাবেন 10 টাকা, 10 টাকা আমি দিচ্ছি, 10 টাকা পাবেন না আপনি, তাই বলে তাহলে ফার্স্ট টাইম অ্যাপ সে যেহেতু লগ ইন অ্যাপ এর আগে ইউজ করে থাকে সেক্ষেত্রে পাবেন 15 টাকা 15 টাকা। আর ফার্স্ট টাইম মোবাইল অ্যান্ড রিচার্জ অ্যানি মোবাইল নাম্বার ফ্রম অ্যাপ, মানে মোবাইল রিচার্জ করুক যা করে করুক আপনি 50 টাকা করে পাবেন ফার্স্ট রেফারে। আর সে যদি প্রথম অবস্থায় খোলে 125 টাকা, 25 টাকা সে পেয়ে যাবে আর আপনি 50 টাকা পেয়ে যাবেন। এখানে অ্যাড মানি ফ্রম কার্ড বিকাশ আপনার 1500 টাকা, এখানে বলছে যে আপনি যদি এখানে কার্ড থেকে যে কোনো একটা কার্ড থেকে বিকাশে, যেমন বিভিন্ন ওয়ে আছে, ওই ওয়ে থেকে যদি 1500 টাকা 1550 টাকা নেন আপনি সেখান থেকে 15 টাকা কেটে নেয়, যে টাকা বিকাশ কেটে নেয় গ্রাহকের কাছ থেকে, মানে আপনি আমি ধরুন আপনার কাছে আমি 15000 টাকা পাঠাবো, তখন আমার 15000 টাকার মধ্যে তো 1500 যাই হোক কেটে নেবে টাকাটা, সেই টাকাতে টাকাটার থেকে কিছু টাকা বিকাশ নেবে, কিছু টাকা আপনাকে লাভ দেবে। এই এখান থেকে আমি বুঝাইতে পারছি খুব সুন্দরভাবে, আল্লাহর রহমতে বোঝার চেষ্টা করতেছি। দেখুন আমি আবার বলছি যে এক ধরুন আমি 15000 টাকা একজন দোকানদারের কাছে গেলাম 15000 টাকা পাঠানোর জন্য, বিকাশ তো এখান থেকে 500 টাকা কেটে নেবে, এই 500 টাকা বিকাশ কোম্পানির মধ্যে 250 টাকা বিকাশ নেবে আর কিছু টাকা আপনাকে লাভ হিসাবে দিয়ে দেবে, এটাই এখানে বুঝাইতে চাইছে। পে বিল অ্যাপ মানে আপনি যদি কাউকে বিল দেন মোবাইল রিচার্জ করে তাহলে আপনাকে 5 টাকা দেবে। আর এখানে বলছে সেন্ট মানি অ্যাপ 1500 টাকা ফ্রম অ্যাপ, মানে অ্যাপ থেকে সব অ্যাপ থেকে করবেন তত আপনাকে দেবে। সেন্ট মানি 500 থেকে 1000 টাকা থেকে 500 বা 1000 টাকা যাই দিক আপনাকে 10 টাকা বিকাশ নেবে, সেখান থেকে আপনাকে দেবে সেই 10 টাকা। তারপরে 1000 টাকা হলে আপনাকে 30 টাকা দেবে কার্ডের, এটা পেমেন্ট মিনিমাম 500 টাকা ফ্রম অ্যাপ 10 টাকা, এখানে 125 টাকা বলছে। এখানে আফটার ফার্স্ট মোবাইল রিচার্জ অ্যান্ড অ্যাপ স্টার কন্ডিশন থিম এম কন্ডিশন বলছে 15 টাকা বোনাস, 1500 টাকা কেউ দিলে দেখুন একই অবস্থা। ডেবিট কার্ড ও সরি দেখুন যে কার্ডের কথা বলছিলাম না, যে এখানে কার্ড বলছে ডেবিট কার্ডের কথা বলছে, ডেবিট ক্রেডিট কার্ড এগুলোর কথা বলছে সাধারণত। এখানে আর কোনো কিছু বোঝার নাই, এখানে এসে আপনাদের দেখে দিলাম যে কীভাবে কী করতে হবে, আপনারা লেনদেন প্রতিদিন আপনারা এখান থেকে কিন্তু 125 টাকা করে ইনকাম করতে পারবেন। আর আপনারা প্রতি রেফারে পাবেন 50 টাকা, প্রতি রেফারে পাবেন 50 টাকা
প্রতি রেফারে পাবেন, দেখুন আমি তো হিসাব বুঝে দিই, এটা আপনার উপর কাজ চারটা আমার জন্য আর নিচ কাজগুলো আপনার জন্য। আশা করি বুঝাতে পারছি। যখন আপনি, আমি একটা কথা বলে রাখি, এটা উপরে দেখতেছেন না, একটা দুইটা তিনটা, যে 25, 15, 25, 50, এই 50 টাকা আমার জন্য, আর নিচ থেকে যেগুলো সব আপনারা যেভাবে ইনকাম করবেন, আপনার বিভিন্ন প্রকারে আপনি ইনকাম করতে পারেন, সেটা আপনার বিষয়। আর যখন আমার মতো আপনিও কাউকে লিঙ্ক প্রচার করে দিবেন, তখন এটা উপকার অংশ আপনার জন্য বাধ্যতামূলক। আশা করি বুঝাইতে পারছি। এখন আমি বিকাশ অ্যাপ অ্যাপে চলে যাবো, আর যারা বিকাশ অ্যাপ ডাউনলোড করে নেয় তাহলে এখানে দেখুন কর্নার আইকনে দেখুন বিকাশ অ্যাপ, ডাউনলোড বিকাশ অ্যাপ, ওখানে ক্লিক করলে আপনাকে ডাউনলোডের অপশনে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করতেছি না। আর কয়েকটা কথা বলে রাখি যে আপনাদের উদ্দেশ্যে, যে আমি একটু নতুন ইউটিউবিং করছি, সেক্ষেত্রে আমার কথা বাদছে, সেক্ষেত্রে আমি আমি দুঃখিত, শুনে চলে যাচ্ছি বিকাশ। আমি ধরুন, আমি আমার যেহেতু বিকাশ লগ ইন করা আছে বা সব কিছু করা আছে, আমার পেমেন্ট পাইছি, এখন বিকাশ অ্যাপে চলে যাব আমি। এখানে বিকাশ বিকাশ শো করতেছেন, আমি সার্চে যাই গেলাম, এখানে দেখি বিকাশ। দেখুন চলে আসছে বিকাশ, চলে আসছে আমার সেটে। দেখুন কিছুক্ষণ ওয়েট নিব, দেখুন কিছুক্ষণ ওয়েট করবেন। দেখুন এখানে আপনার নাম্বার নাম্বার শো করবে, তারপর আপনার তারপর নেক্সটে ক্লিক করব। দেখুন এরকম ইন্টারফেস শো করছে, দেখুন দেখুন এখান থেকে আপনারা খুব এখান থেকে রিসার্চ করতে পারবেন, কী কী করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, তারপরে অ্যাড মানি, তারপরে এখানে পে বিল, যে পে বিলের অপশন রয়েছে সেট রয়েছে, তারপরে প্রিয় নাম্বার, সেভ বিল, তারপরে শুভ আপনার বিলগুলো, যেই সব বিলগুলো আপনারা ট্রান্সফার করছেন সেই সব বিলগুলো আপনারা দিতে পারবেন। এখন আমি আরও দেখাইতেছি, আরও যদি দেখতে চান আরও দেখাইতেছি, এখানে আরও উপর এরোর উপর ক্লিক করবেন, আরও উপর ক্লিক করবেন, দেখুন আরও রেমিটেন্স আছে, ট্রান্সফার মানি, এনে ট্রান্সফার করে মানি করতে পারবেন, ক্রিকেট, ইন্স্যুরেন্স, শপিং, এনে একটি শপিং করছেন দিয়ে আপনি হাতে টাকা নেন, সেক্ষেত্রে আপনি শপিং বিলটা তাদের দিয়ে দিবেন, আর এখান থেকে লোন নিতে পারবেন। আর এখন বলে কিভাবে আপনারা এখান থেকে আপনারা লিঙ্কটা পাবেন, রেফারেল লিঙ্কটা কোথায় পাবেন, এখন বিকাশে দেখুন পাখির মতো আইকন, এই পাখির মতো আইকনে ক্লিক করলাম বিকাশে, এখানে ইংলিশ রয়েছে, আপনি যদি ইংলিশ করেন তাহলে ইংলিশ হয়ে যাবে এটা। এখানে বলছে যে সেটিংস, এখানে সেটিংসে কোনো কিছু কাজ নাই, এখন তথ্য হালগাদার, কুপন লিমিটেড। এখন এখানে আসার পরে আপনি পড়ে নেবেন হোমে, হোমে তো বর্তমানে এখন রয়েছে। এখন দেখুন রেফার রেফার বিকাশ অ্যাপ, রেফার বিকাশ অ্যাপ এখানে ক্লিক করুন, রেফার বিকাশ অ্যাপে ক্লিক করার পর দেখুন এখানে আসবে রেফার করুন, এখানে রেফার করুন, মানে এখানে এখানে রেফার করুন, এখানে রেফার করুন, এখানে ক্লিক করুন, শেয়ার রেফার করুন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। আপনি এটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানে দিতে পারেন সেখানে আপনি দিতে পারেন, নো প্রবলেম, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কোথায় দিবেন কেন না দিবেন, আপনি যেখান থেকে, আরেকটা কথা বলে রাখি, আপনি যেখান থেকে বেশি রিভিউ আসে, অর্থাৎ যেখান থেকে ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, যেখানে আপনার অডিয়েন্স বেশি, যেখানে আপনারকে ভরসা আছে যে এই জায়গা দিলে আমার একটু বেশি ভালো হবে, সেক্ষেত্রে আপনি সেই জায়গায় দিতে পারেন। এখন আমি এখানে নিউ ফিডে দিব, নিউ ফিডে আপনার দেখানোর সাথে আমি নিউ ফিডে দিলব। এখানে পোস্টে ক্লিক করব, দেখুন আমি এখান থেকে বের হয়ে চলে যাবো। এখন বের হয়ে চলে যাওয়ার পর দেখি, আমি বের হয়ে যাওয়ার পর আমি এখন আমার ফেসবুকে চলে আসব, ফেসবুকে আসার পর হোম আইকনে ক্লিক করব, হোম বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আছে আই বাটন, এখানে লিঙ্ক কপি করতে,
বন্ধুরা, এই ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।